হাই ফ্রেন্ডস, শিল্পীস ফুড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে বাড়িতে সহজেই কিভাবে ফুচকা তৈরি করে নিতে পারেন তাই নিয়ে বলবো। তো চলুন দেখে নেওয়া যাক। বাজার থেকে ফুচকা কিনে এনে ডুবো তেলে ফুলকো করে ভেজে নিয়েছি। এবার ফুচকার পোড়ের জন্য নিয়েছি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ছোলার ডাল, সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা বিট লবণ, লেবু। লেবু আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। এবার এগুলি সব একসাথে মেখে নিতে হবে। অন্যদিকে তেঁতুলের টক তৈরি করতে লাগবে তেঁতুল, শুকনো মরিচ গুঁড়ো, কাঁচামরিচ কুচি, লেবু, বিট লবণ, অল্প চিনি। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে টক তৈরি করে নিতে হবে। আর লাগবে শসা কুচি, সিদ্ধ ডিম কুচি। এবার ফুচকাগুলি একপাশ থেকে ভেঙে পোর ঢুকিয়ে ওপরে শসা কুচি, ডিম কুচি দিয়ে তেঁতুলের টকের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত। বাড়িতে আপনারাও এভাবে খুব সহজেই ফুচকা তৈরি করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।